শত্রুরা কোনো রকমের ভুল করলে কঠোর জবাব দেবে ইরান। সৌদি আরব কেন রাশিয়ার তেল কেনা দ্বিগুণ করল? বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তাহীনতা ও সংকটকে ইরানের জনগণ না দেখার ভান করে থাকতে পারবে না। তিনি সতর্ক করে বলেন, শত্রুরা যদি কোনো রকমের ভুল করে তাহলে তাদেরকে ইরানের পক্ষ থেকে কঠোর জবাব পেতে হবে, যার কারণে তাদেরকে অনুতপ্ত হতে হবে। এ সপ্তাহে ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের এক সমাবেশে দেওয়া বক্তৃতায় একথা বলেন তিনি। প্রেসিডেন্ট রাইসি মূলত আমেরিকা ও তার মিত্রদের মধ্যপ্রাচ্য অঞ্চলের শত্রুতা এবং অস্থিতিশীলতা সৃষ্টির তৎপরতার প্রতি ইঙ্গিত করে বক্তব্য রাখেন। তিনি বলেন, এখন ইরান যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী এবং আমেরিকা যে কোনো সময়ের চেয়ে দুর্বল। প্রেসিডেন্ট রাইসি বলেন, এ অঞ্চলের যেসব সরকার আমেরিকার সঙ্গে অপমানজনক সম্পর্ক বজায় রাখে তাদের প্রতি সেসব দেশের জনগণের ঘৃণা রয়েছে, কারণ আমেরিকা তাদের সম্পদ লুট করছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ইহুদিবাদী ইসরায়েলে পৌঁছে সেখানকার নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইরানের পরমাণু জ্বালানি কর্মসূচির বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, শেষ ব্যবস্থা হিসেবে তিনি ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবে। এছাড়াও বাইডেন ও ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ যৌথ ঘোষণায় সই করেছেন, যাতে বলা হয়েছে ইরানের পরমাণু জ্বালানি কর্মসূচির বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমেরিকা তার জাতীয় সক্ষমতার ভেতরে থেকে সব কিছুই করবে। তিনি ইসরায়েলের চ্যানেল 12-কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, যদি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-কে কালো তালিকা থেকে মুক্ত করে পরমাণু সমঝোতা বহাল করতে হয় তাহলে আমেরিকা সেই সমঝোতা থেকে বেরিয়ে আসবে। প্রেসিডেন্ট রাইসি তার বক্তৃতায় আরও বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার হস্তক্ষেপকে তিনি সংকট সৃষ্টি ছাড়া অন্য কোনোভাবে দেখেন না, কারণ মার্কিন তৎপরতার ফলে প্রতিনিয়ত এ অঞ্চলে নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। সৌদি আরব কেন রাশিয়ার তেল কেনা দ্বিগুণ করল? রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিয়েছে সৌদি আরব। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালানো সত্ত্বেও তাদের তেল কেনার পরিমাণ বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। আল জাজিরা জানিয়েছে, সৌদি আরব নিজেদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহারের জন্য অন্য সময় যে পরিমাণ তেল কেনে সেই তুলনায় এখন রাশিয়ার কাছ থেকে দ্বিগুণ পরিমাণ তেল কিনেছে। রাশিয়ার তেল ও জ্বালানির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করার কারণে তাদের গ্রাহকের সংখ্যা কমে যায়। এরপর রাশিয়া ডিসকাউন্ট মূল্যে তেল বিক্রি করা শুরু করে। রাশিয়ার এসব জ্বালানি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে দিয়ে গ্রীষ্মের চাহিদা মেটায় সৌদি আরব। অন্যদিকে নিজেদের অপরিশোধিত তেল বৈশ্বিক বাজারে রপ্তানি করে থাকে তারা। সৌদি আরব নিজেও বিশ্বের সর্ববৃহৎ তেল রপ্তানিকারক দেশ। বিশ্বে অপরিশোধিত ক্রুড তেলের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ সৌদি আরব। কিন্তু গত 3 মাসে দেশটি নিজেই রাশিয়ার কাছ থেকে আগের বছরের একই সময়ের চেয়ে 2 গুণ বেশি তেল আমদানি করেছে। রেফিনিটিভ এইকন নামের একটি প্রতিষ্ঠানে শিপ ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে দেখা যাচ্ছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত মস্কোর কাছ থেকে 6,47,000 টন জ্বালানি তেল আমদানি করেছে রিয়াদ, যেখানে আগের বছরের একই সময়ে আমদানি হয়েছিল 3,20,000। 2021 সালে সৌদি আরবে মোট তেল আমদানির পরিমাণ ছিল 10,50,000 টন। কেন তেল কিনছে সৌদি আরব? বিশ্বের জ্বালানি তেলের বাজারে সৌদি আরব সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও গত কয়েক বছর ধরে রাশিয়া থেকে দেশটি তেল আমদানি করে। মূলত বিদ্যুৎ কেন্দ্রগুলোর জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য পরিশোধিত তেল কেনে তারা। এতে নিজেদের তেল পরিশোধন করতে হয় না, বরং নিজেদের উৎপাদিত অপরিশোধিত ক্রুড বিশ্ববাজারে অপেক্ষাকৃত বেশি দামে বিক্রি করে। চলতি বছর গ্রীষ্মে তীব্র গরমে সৌদি আরবে বিদ্যুতের চাহিদা ব্যাপক বেড়ে যায়। বাড়তি বিদ্যুৎ উৎপাদনের জন্য তাই জ্বালানি তেলের আমদানিও বেড়েছে বলে জানিয়েছে ভার্টেক্স। প্রতিষ্ঠানটির হিসাবে জুন দৈনিক 3,20,000 ব্যারেল তেল আমদানি করছে সৌদি, যা 2020 সালের নভেম্বরের পর সর্বোচ্চ। বছরের দ্বিতীয় প্রান্তিকে রাশিয়া থেকে সৌদি আরবের তেল আমদানি পরিসংখ্যান নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়টার্সের কাছে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞায় ইউরোপ নিজেদের ফুসফুসে গুলি করেছে। রাশিয়ার উপর অকল্পনীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞার সাথে ইউরোপীয় ইউনিয়ন নিজেদের ফুসফুসে গুলি করেছে। এ থেকে পিছিয়ে না গেলে ইউরোপীয় অর্থনীতি ধ্বংসের ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি আরও বলেছেন, রাশিয়ার উপর ইউরোপীয় ইউনিয়ন যেসব নিষেধাজ্ঞা দিয়েছে তা ছিল ভুল পদক্ষেপ, এবং ইউরোপীয় ইউনিয়ন তার অবস্থান পরিবর্তন না করলে এই নিষেধাজ্ঞা ইউরোপের অর্থনীতিকে ধ্বংস করে দিবে। শুক্রবার এক রেডিও সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। ভিক্টর অরবান আরও বলেছেন,
ইউরোপীয় ইউনিয়নের নেতারা যখন তাদের ভুল হিসাব নিকাশের কথা স্বীকার করবেন যে তারা ভুল সিদ্ধান্তের উপর ভিত্তি করে রাশিয়ান বিষয়ক নীতি ঠিক করেছিলেন, তখন ব্রাসেলসের জন্য সত্য মুহূর্ত আসবে। রাশিয়া বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন যে নীতি অনুসরণ করেছে তার কঠোর ও প্রকাশ্য সমালোচক হচ্ছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। তিনি বলেন, যখনই ইউক্রেনকে সাহায্য করার প্রশ্ন আসলো, তখনই ইউরোপীয় ইউনিয়নের নেতাদের কৌশল পরিবর্তন করা উচিত ছিল। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে, রাশিয়ার অর্থনীতিকে অস্থিতিশীল করা যায়নি, নিষেধাজ্ঞা দিয়ে ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান বন্ধ করা যায়নি, বরং রাশিয়া ইউরোপের অর্থনীতিকে ব্যাপকভাবে অস্থিতিশীল ও ক্ষতিগ্রস্ত করেছে। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইউক্রেনকে সাহায্য করেনি, বরং ইউরোপের অর্থনীতির জন্য ক্ষতি ডেকে এনেছে। আরবান সুস্পষ্ট করে বলেন, ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা নিষেধাজ্ঞাই ইউরোপের অর্থনীতিতে হত্যা করবে। আমরা এখন যা দেখছি তা আমাদের সহ্য ক্ষমতার বাইরে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাশিয়া বিরোধী নীতির কারণে ইউরোপের অর্থনৈতিক মন্দা অত্যাসন্ন। বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই গাজায় ইসরায়েলি বিমান হামলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই ফিলিস্তিনি গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার জবাবে শনিবার দিনের শুরুতে এ হামলা চালানো হয়। বাইডেনের ইসরায়েল ও দখলকৃত পশ্চিম তীর সফরের কয়েক ঘণ্টা পরই এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, মধ্য গাজা উপত্যকায় হামাস সন্ত্রাসী সংগঠনের একটি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে IDF-এর যুদ্ধ বিমানগুলো। বিবৃতিতে দাবি করা হয়, ভূগর্ভস্থ একাধিক কক্ষের সমন্বয়ে তৈরি এই সামরিক স্থাপনায় রকেট তৈরির কাঁচামাল ছিল। এই ভূখণ্ডে থাকা এ ধরনের স্থাপনার মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি বলে এতে উল্লেখ করা হয়। এই হামলা হামাসের শক্তি অর্জনের সমর্থকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত ও দুর্বল করবে বলে IDF দাবি করে। গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে হামলার জবাবে এই হামলা চালানো হয়েছিল বলে বিবৃতিতে দাবি করা হয়। IDF জানায়, রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দুই দফা রকেট নিক্ষেপ করা হয়। প্রত্যেকবার দুইটি করে রকেট ছোড়া হয়। ইসরায়েল সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদের সঙ্গে বৈঠক করেন। 14 জুলাই পশ্চিম জেরুজালেম এ সময় বাসিন্দাদের সতর্ক করতে আশকেলহিন শহর ও ইসরায়েলের দক্ষিণে অন্যত্র রকেট হামলার সাইরেন বেজে ওঠে। IDF জানায়, চারটি রকেটের একটি মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়, বাকি তিনটি ফাঁকা জায়গায় গিয়ে পড়ে। নির্বাচনে বিজয়ী হয়ে 2007 সালে হামাস গাজায় ক্ষমতায় আসে। এরপর থেকে 23 লাখ বাসিন্দার দরিদ্র পীড়িত গাজা ইসরায়েলি অবরোধের মধ্যে রয়েছে। সৌদি আরবে যাওয়ার আগে ইসরায়েল দখলকৃত পশ্চিম তীর সফর করেন প্রেসিডেন্ট বাইডেন। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত অবসানে সেখানে দুই রাষ্ট্র সমাধানের প্রতি তার প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের রাখাল টিভির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।